আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখবেন কয়েদির পোশাকে শেষ ক্লাসে এসে ভাইরাল কুয়েট শিক্ষার্থীরা কেন তাদের এই ব্যতিক্রমী আয়োজন এর পেছনে যে কারণ জানা গেল এনে বিস্তারিত এক ঝাঁক তরুণ তরুণীর গায়ে কয়েদির পোশাক মাথায় কয়েদি টুপি তবে সবার চোখে মুখে মুক্তির আনন্দের ছিলি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলো কররে লোপাট গানের তালে তালে উতলাস ধ্বনি আর নাচে মাতোয়ারা তারা এই কয়েদিরা কোনো কারাগারের নয় তারা আসলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ষোলো ব্যাচের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্নাতক জীবনের শেষ ক্লাসের সেলিব্রেশন ডে উদযাপনের জন্য এমন ব্যতিক্রমী সাজে সেজেছিলেন তারা তাদের এ ব্যতিক্রমী আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা রকমের আলোচনাও চলছে কুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ষোলো ব্যাচের শেষ ক্লাস হওয়ার কথা ছিল আজ রোববার কিন্তু করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্লাস আর হয়নি তবে তাদের উদযাপন থেমে থাকেনি মজায় মজায় নানা আয়োজনে দিনটি কাটিয়েছেন তারা জেলের মধ্যে আটকে থাকে কুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ষোলো ব্যাচের শিক্ষার্থীরাও করোনার জন্য আটকে ছিলেন বলে মনে করছেন আয়োজক সূত্র জানায় রোববার সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলায় জড়ো হয়ে এম ই সিক্সটিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ষোলো লিখে ছবি তোলেন তারা এরপর কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে আবারও নানান ঢঙ্গের ছবি বেলা সাড়ে এগারোটার দিকে শোভাযাত্রা শুরু করে মুক্ত মঞ্চের সামনে কিছু সময় উদযাপন করেন শিক্ষার্থীরা এরপর একজন শিক্ষার্থী জেলার সেজে ঘণ্টা বাজিয়ে কারাগারের আবহ তৈরি করেন কয়েদিদের মতো বাকিরা থালা নিয়ে একে একে লাইনে দাঁড়িয়ে ছাত্র কল্যাণ কেন্দ্রের প্রাঙ্গনে খেতে বসে যান সবাই মিলে খেয়ে কয়েদিরা অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স ল্যাব কুইজ মোকাবেলা করেন এরপর লড়াই হাডুডু আর কারামুক্তি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তারপর কারামুক্তির উল্লাসে কেক কাটা এবং না দুনিয়া না বুঝি গানে নাচ হয় যন্ত্রকৌশল ষোলো ব্যাচের শিক্ষার্থী এবং আয়োজকদের একজন ফরিদুজ্জামান প্রথম আলোকে বলেন এটার আয়োজক ছিল কুয়েটের মেকানিক্যাল ষোলো ব্যাচ তারা শেষ ক্লাস উদযাপনে ইউনিক কিছু করার চেষ্টা করেন করোনার কারণে গ্রাজুয়েশন সময় মতো শেষ করতে পারেননি তারা এখনো একটা সেমিস্টার ফাইনাল পরীক্ষা বাদ রয়েছে থিসিস বাদ রয়েছে তাদের যেসব বন্ধু বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তারা তাদের স্নাতক শেষ করে ফেলেছেন ফরিদুজ্জামান বলেন করোনা আমাদের সময়টাকে নিয়ে গেছে আমাদের হতাশা থেকেই এই থিম বেছে নেওয়া কয়েদিরা জেলের মধ্যে আটকে থাকে আমরাও করোনার জন্য আটকে ছিলাম আটকে থাকার বিষয়টিকে আমরা কয়েদি পোশাক দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা মজা করার জন্য এসব করেছি এর বাইরে কিছু না আয়োজকদের আরেকজন ইশতিয়াক অয়ন প্রথম আলোকে বলেন করোনা আমাদের শেষ ক্লাসটাও সশরীর হতে দিল না তারপরও আমরা আয়োজন করেছি এই দিন তো আর ফিরে আসবে না তিন বছর ধরে আত্মীয় স্বজন সবাই শুধু বলে আর তো মাত্র কয়েকটা দিন মাত্র কয়েকটা দিন সেটাই লম্বা হতে হতে অবশেষে শেষ হচ্ছে আমাদের জীবনটা একটা জেল হয়ে গিয়েছিল সেখান থেকে বের হতে পারছিলাম না অবশেষে এরকম থিমে মুক্তির আনন্দ